জীবন একটি খেলা যেখানে সুখের মতো ছক্কাও আছে আবার দুঃখের মতো বোল্ড আউট তবে আপনি যদি কারো ভালো কাজ অর্থাৎ কারোর উপকার করে থাকেন তাহলে অবশ্যই দুঃখের সময় আপনাকে কেউ না কেউ সাহায্য করবেই আর তখন আপনি অতি সহজেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আজকে আমি এ নিয়ে একটি শিক্ষামূলক গল্প শোনাতে চলেছি আপনাদেরকে গল্পটি মোরালি হলো এরকম যে সব সময় ভালো কাজের প্রতিদান ভালোই পাওয়া যায় চলুন গল্পটা শুরু করা যাক এক সময় একটা শহরে একজন ধনী ব্যক্তি বাস করতেন তিনি অন্ধ ছিলেন এবং একাই থাকতেন তার প্রতিবেশী ছিল এক গরিব লোক আর এই প্রতিবেশীটি দিনে একবার পেট পুড়ে খেতে পেত না তার এই অবস্থা দেখে ধনী লোকটি তার প্রতিবেশী গরিব লোকটিকে কিছু টাকা দিলেন রিক্সা কেনার জন্য এবং লোকটি রিক্সা কেনার পর তার পর থেকে প্রতিনিয়ত রোজগার করতে শুরু করলো কয়েক মাস পরে রিক্সা চালক তার ঋণ শোধ করতে চাইল কিন্তু ধনী লোকটি তার নিতে রাজি হলো না কয়েক বছর পর এক দুর্ঘটনায় রিক্সা চালকটির মৃত্যু হয় রিক্সা চালকের মৃত্যুর পর ওই ধনী ব্যক্তিটি জানতে পারলেন তিনি মরার আগে তার প্রতিবেশী তার নিজের চোখ দুটি দান করে গিয়েছেন তারপর ধনী ব্যক্তিটি নিজের দৃষ্টি ফিরে পেলেন এবং নীরবে মৃত রিক্সা চালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই গল্পটি থেকে একটি শিক্ষা তো অবশ্যই পেলাম যে যদি আপনি কারোর উপকার করে থাকেন তাহলে সে আপনার পরিচিতই হোক বা অপরিচিতই হোক যদি আপনি তার উপকার করে থাকেন তাহলে আপনিও যখন সমস্যায় পড়বেন তখন অবশ্যই আপনার অজান্তে কেউ না কেউ আপনাকে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর যদি চ্যানেলটি ভালো লাগে দয়া করে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে দিন ধন্যবাদ